সুপ্রিয় দর্শক, টিপস ঘরে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়, ইয়ারফোন বা হেডফোন ব্যবহারে আপনার শরীরে কি কি ক্ষতি হচ্ছে আপনি কি জানেন? স্মার্ট যুগে স্মার্ট লাইফ, প্রযুক্তির উন্নতিতে উন্নয়নের তালে তাল মেলাচ্ছে মানব জীবন, কিন্তু এই উন্নতির মধ্যে কি কোথাও লুকিয়ে আছে ক্ষতি? ইতিবাচকের মধ্যে কি ঢুকে নেতিবাচক কোনো কিছু? এর একটি ছোট্ট উদাহরণ হলো ইয়ারফোন, যা ফোনের বা ল্যাপটপের মতো গ্যাজেটসের সঙ্গে কানের যোগাযোগ হরহামেশাই ব্যবহার করেন অনেকেই। অনেকের মতে ইয়ারফোনে বেশি ব্যবহারে নিচের ক্ষতিগুলো হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি ক্ষতি হতে পারে আপনার শরীরে। এক, কানে বায়ু চলাচলে ক্ষতি। ফোনে সরাসরি কান না রেখে অনেকে ইয়ারফোন ব্যবহার করে থাকেন। এর দীর্ঘক্ষণ ব্যবহারে কিন্তু কানে বায়ু চলাচলে সমস্যা দেখা দিতে পারে এবং এর ফলে সংক্রমণ হতে পারে, যা আপনার কানের ক্ষতি করবে। দুই, শ্রবণ শক্তি হ্রাস করে। ইয়ারফোনে 90 ডেসিবেলের উপর শব্দ শুনলে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। শ্রবণ শক্তি চিরতরের মতো হারিয়েও যেতে পারে বলে অনেকের আশঙ্কা। 100 ডেসিবেলের উপর মাত্র 15 মিনিট ইয়ারফোন ব্যবহার করলে শ্রবণ শক্তি নষ্ট হতে পারে। তিন, শ্রবণ শক্তির জড়তা। কিছু সমীক্ষায় জানা যায় যে যারা ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করেন তারা উচ্চ শব্দে মিউজিক শোনেন, এতে কানে জড়তা চলে আসে। চার, মস্তিষ্কে সমস্যা। বর্তমানে ইয়ারফোন কিছু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করে, যার থেকে মস্তিষ্কের ক্ষতি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাঁচ, ইনফেকশন। ইয়ারফোন ব্যক্তিগত থাকাই উচিত, কিন্তু অনেকেই তা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে থাকেন, এতে কানে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। তাই এই বিষয়ে সচেতন থাকতে হবে প্রত্যেককে। কম ভলিউমে ইয়ারফোন ব্যবহার করা উচিত, তাও দীর্ঘক্ষণ নয়, এবং রাস্তায় চলতে গিয়ে এসব ব্যবহার না করাই ভালো। আপনার সুরক্ষা আপনারই হাতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।